শেরেবাংলা স্টেডিয়ামে সকালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে আশরাফুলকে দারুণ সূচনা এনে পেসার রাসেল। অষ্টম ওভারে ম্যাকালামকে ফিরিয়ে দেন তিনি। এরপর দলীয় 43 ও 44 রানে আরও 2 উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন রাসেল। আর 45 রানে মাশরাফি স্টাইরিসকে ফিরিয়ে দিলে কিউইদের উপর পুরোপুরি জেঁকে বসে বাংলাদেশের বোলাররা। এরপর ফ্লেইংকে নিয়ে টেলর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হতে দেননি নাইম ও সাকিব, দুজনকে ফিরিয়ে দেন তারা। খেলার সর্বশেষ অবস্থা জানতে আমরা এখন সরাসরি কথা বলবো আমাদের স্পোর্টস এডিটর নাসিমুল হাসানের সাথে, যিনি আছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। নাসিমুল, নাসিমুল, বাংলাদেশের বোলাররা তো দুর্দান্ত বল করছে, তো এই অবস্থায় আসলে সিরিজ জয়ের সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ একটি ঐতিহাসিক সিরিজ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলা যায়। যে বোলাররা বোলারদের যে কাজটা করে দিয়েছে, তাতে করে ব্যাটসম্যানরা যদি তাদের বাকি কাজটা করতে পারে, তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জিততে পারে। অবশ্য এই কাজটা খুব সহজ করে দিয়েছে বাংলাদেশের পেসার রাজ্জাক। এক বছর পর আবার জাতীয় দলে ফিরে এসে তিনি যে সকালে যেভাবে উইকেট নিয়েছেন, তা এক কথা বলা যায় অসাধারণ। এবং তার কারণেই স্পিনাররা দ্বিতীয় দিনও ভালো বল করার সুযোগটা পেয়ে গেছে এবং তারা খুব ভালো বল করেছে। বাকি কাজটা করতে হবে এখন ব্যাটসম্যানদের। বাংলাদেশের এই জয়ের ধারার যে নিয়মিতকরণ, এটা সম্ভব হবে যদি আশরাফুল্লাহ তাদের দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারে। তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটি ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতবে। ধন্যবাদ নাসিমুল আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের স্পোর্টস এডিটর নাজমুল হাসানের সাথে।